সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে দেখতে পাচ্ছি একটি বিলে মাছ মারা হচ্ছে জাল টেনে। সেখানে পুঁটি মাছ, ডাকা মাছ, শোল মাছ, মাগুর মাছ, ছাটি মাছ, চ্যাং মাছ, বিভিন্ন রকম দেশি মাছের সমাহার। এই দেশি মাছে রয়েছে প্রচুর প্রোটিন, যা মানুষের শরীরে অনেক উপকারে লাগে। আমরা দেশি মাছে প্রচুর প্রোটিন পাই এবং বিশেষ করে গ্রামের যে বিলগুলো রয়েছে সেই বিলগুলোতে প্রচুর দেশি মাছ থাকে। এবং অগ্রহণ পৌষ মাসে যখন পানি শুকিয়ে যায় তখন জেলেরা এই বিল থেকে দেশি মাছ জাল দিয়ে তারা ধরে এবং সেই মাছ গ্রামের মানুষের কাছে বিক্রি করে এবং হাটে বাজারে বিক্রি করা হয়। আমরা দেখতে পাচ্ছি আজকে যে সেইরকম একটি বিলে জেলেরা মাছ মারতেছে এবং প্রচুর মহিলা পুরুষ তারা এসছে মাছ সেখান থেকে, যেটাকে বলে গ্রামের ভাষায় কুড়াচ্ছে এবং মাছ পাতিয়ে রাখতেছে। এবং তরতাজা দেশি মাছ লাফাচ্ছে, এই তরতাজা দেশি মাছ মানুষের মন আকৃষ্ট করছে এবং অনেকেই সেখান থেকে ক্রয় করছে স্বল্প মূল্যে। আমরা সেটাও দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আসুন আমরা পুরো ভিডিওটা দেখি আসলে ওরা কীভাবে এই বিলের মধ্যে জাল টেনে মাছ ধরছে। তোমাদের তো দোকান না এখন
Yeah.